সভাপতিত্ব করবেন ছাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজেন্দ্রনাথ রায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছাত্র বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্রী রীমা অধিকারী। সভাপতি মহোদয়ের কাছে অনুষ্ঠান পরিচালনার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
আমাদের সমিতির সদস্য এবং অভিভাবককে আমার আদরপূর্ণ নমস্কার। উপস্থিত শিক্ষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের ভবিষ্যতের পথ চালা, জ্ঞানের পথের বিদায়ী অধিক
ঐতিহ্য বাহী এই গৌরবপূর্ণ উচ্চ বিদ্যালয়ে অসংখ্য ছাত্রছাত্রী পাঠকদেরকে মুখরিত অঙ্গ থেকে আজ তোমাদের অশ্রু সজল বিদায় আমাদের হৃদয়কে বেদনাসিক্ত করেছে। বিদায় বেলায় তোমরা তোমাদের ছোট ভাই বোনদের বেদনাক্ষ হৃদয়ে শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করিও। আদর্শ বাহী সাহেব, এই বিদ্যালয়ে তোমাদের কেটেছে স্মৃতিময় প্রীতিময় অনেক দিন। দীর্ঘদিন ধরে শিক্ষা আয়তনে তোমাদের অবস্থানের লক্ষ্য ছিল জ্ঞানের সাধনায় আত্মীয়। তোমাদের সহচর্যে আমরা নানাভাবে উপকৃত হয়েছি, সমৃদ্ধ হয়েছি। তোমাদের সাথে আমাদের স্নেহসিক্ত প্রীতিময় বন্ধন যেন অটুট থাকে আজীবন। অপরিমিত আকাঙ্ক্ষা তোমাদের নিয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বৃহত্তর জ্ঞান সাধনার পথে। পৃথিবীর আকর্ষণ উপেক্ষা করে তোমাদের অগ্রযাত্রা হবে গৌরবময়। তাই স্মৃতি আজ বেদনাময় হয়ে উঠলেও সকল মায়া তোমাদের কাটাতে হবে। জীবনে বলে আনতে হবে জ্ঞানালোকের উজ্জ্বল সম্ভাবনা। আর এই বিদায় আনুষ্ঠানিকতা মাত্র। একবার এই বিদ্যালয়ের স্নেহতলে আশ্রয় নিলে তিনি কখনো কাউকে বিদায় মন থেকে দেন না। তোমরা শিক্ষা জীবনের এক স্তর থেকে আর উন্নত স্তরে পা রাখতে যাচ্ছ, সে জন্য তোমাদের সকলকে অভিনন্দন। জাতিরাগত দিনের পরম নির্ভরতা হয়ে ওঠার সাধনা তোমাদের, আর সে সাধনা সফল করে তুলতেই হবে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আর এই দেশ থেকে তোমরা দুঃখ দারিদ্র অন্ধকার ভুচিয়ে গড়ে তুলবে সুখী সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ। এটা আমাদের তোমাদের কাছ থেকে চাওয়া সবচেয়ে বড় আশা ও প্রত্যাশা। আমাদের ক্ষমা করিও। ধন্যবাদ ইলি নায়কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দশম শ্রেণীর ছাত্রী সাথী আক্তার বক্তব্য দেবেন। সকল শিক্ষক মানুষ এবং মাঠের সামনে উপস্থিত সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বিদায় মানে যেন অনুচ্ছেদের এক কবিতা, যে কবিতা বিদায়কে দুঃখ মনে করে দুটো প্রশ্ন করে। বিদায় শব্দের মধ্যে নির্দেশাবলী উঠে ওঠে বিদায়ের গভীরতা। মন আনমনা হয় সমুদ্রে বুকের ভিতর কেমন যেন ধস করে ওঠে, যেমন করে প্রিয়জন বিয়োগের সময় খুব ভালোবাসার জন হলো তাহলে বিষাদ হয়। যদিও সকল বিদায় এখনো হয়, কিছু বিদায় জীবনের জন্য আবার হরিকে জন্য কিছু বিদায় হরিকের জন্য দূরে কম বেশি দুঃখজনক। এই বিদায় আমার সামনে থেকে এগিয়ে যাওয়ার নতুন যাওয়ার জন্য নিজের মেধা পরিশ্রম দিয়ে নিজের বিদায় করার পদক্ষেপ। এই বিদায় কারণটা হলো যোগ্যতা। দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে এটি একটা হচ্ছে পার্থক্য, তাই বিদায়ের সঙ্গে উপস্থিত হয়েছে আমি সামনে থেকে এগিয়ে যাওয়ার জন্য। আমাদের এই বিদ্যালয় প্রতি মুহূর্তে তোমাদের স্পর্শ লেগে আছে। এই বিদ্যালয়ে তোমাদের শারীরিক পিলার হলো এই বিদ্যালয়। এর অঙ্গনে তোমাদের সিট কখনোই মুছে যাবে না। যাদেরকে নিয়ে এত উল্লাস আনন্দছিলাম তাদেরকে আজ দুঃখ ভরা কিন্তু হৃদয় সময় শাসক মেনে বিদায় জানাতে হচ্ছে। তোমাদেরকে আমরা সেইভাবে একটু অপমান দেখতে হয়তো তোমরা একটু চৌরাস্তার মানে ব্যস্ততার মাঝে মহামার হবে এসে কখন হবে কোভিডের মধ্যে যা হয় সেটাই হঠাৎ করে আপনার কাছে ব্যস্ত হয়ে হারিয়ে যাবে, তখন দুঃখের কথা
স্বরণ করে একটু বিশ্রাম করতে আসবে, এটা সত্য। তবু আমি একটা কথা বলবো, তোমরা যেখানেই থাকো ভালো থাকো, যেখানে যাও না কেন তোমাদের সুগন্ধি সারা বাগানে ছড়িয়ে দিবে, এ আমার দৃঢ় বিশ্বাস। আর যে তারা ঘরের সমস্ত আকাশকে জল জল করে কাঁদা করবে, দীপ্তিমা করে তোলে পৃথিবী আজই মানুষ, এই আস্থা মানুষ কবি করে অসীম করে। আর যে তারা ঘরের সমস্ত আকাশকে জল জল করে কাঁদা করবে, দীপ্তিমা করে তোলে পৃথিবী আজই মানুষ, এই আস্থা মানুষ কবি করে অসীম করে। সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সাথী আত্মাকে তার বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন লামি আক্তার, অষ্টম শ্রেণীর ছাত্রী। লামি আক্তারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত পর নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বড় ভাই ও বোনদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটি একটি বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া হয়তো সম্ভব হবে না। আমরা অনেক দিন ধরে বিদায় রাঙানো গাছা সবে এই স্কুলে আছি। আমরা এখানে সবাই মিলেমিশে পড়াশোনা করি, তোমরা আমাদের বড় ভাই বোনের মতো, তোমাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি। তোমাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি, এই জন্য তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও তোমাদের আজ এখান থেকে বিদায় নিতে হচ্ছে, সবাইকে একদিন বিদায় নিতে হবে। মূলত আমাদের জীবন খুবই ছোট, কারণ প্রয়োজনে তাগিদে সবাইকে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়। তারপরেও আমরা অনেকদিন মিলেমিশে ছিলাম, আমরা খুব শীঘ্রই বিদায় নিয়ে তোমাদের পিছু পিছু চলে আসব। আর শিক্ষা জীবনের একটি অধ্যায় শেষ করে পরে আরেকটি অধ্যায় পার হওয়ার উদ্দেশ্যে আমরা তোমাদের বিদায় জানাচ্ছি। তোমরা আমাদের জন্য দোয়া করো, আমাদের কোনো ব্যবহারে কষ্ট হয়ে থাকলে আমাদের মাফ করে দিও। আর তোমাদের জন্য আমাদের দোয়া ও আশীর্বাদ সবসময় থাকবে, যেন তোমরা স্বর্ণ শিখরে পদার্পণ করতে পারো। বিদায় দিতে মন চাচ্ছে না, তবুও বিদায় দিতেই হবে। তাই কবির চরণে বলতে হয়, দরজায় নেড়েছে কড়া, ফোনে চলেছে মহড়া, দিতে হবে সম্ভাষণ, অষ্টনয়নে ভেঙে যাওয়া মানে জানাই বিদায় বহু। যাই হোক, বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই স্কুলের সকল ছোট ভাই ও বোনদের পক্ষ থেকে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। চলে যাচ্ছি সব সিঁড়ি।
সেই আগে দিয়ে অ্যাসেম্বলি কথা অ্যাসেম্বলি কত না মজা করছি কত দুষ্টুমি অ্যাসেম্বলি করবোনা বলে ক্লাসে লুকিয়ে থাকতাম স্যার বিদায় নিয়ে আসতো যে কিসের অ্যাসেম্বলি করবা না তোমরা অ্যাসেম্বলি করো সেই অ্যাসেম্বলি থেকে আমরা আজকে বিদায় নিলাম বিদায় নিলাম এই বিদায় নিলাম সেই স্নেহের ছাড়তে থেকে আর হবে না সেই আগের মতো আসতাম অসুস্থ এবং তাদের সাফল্যের স্মারক হিসাবে আমরা তাদের জন্য ক্রেস্ট তৈরি করেছি সেটা দেব এবং তাদের জন্য এটাই আমাদের বড় উপহার আমাদের দেয়া আর হচ্ছে তার পাশাপাশি আমরা তাদের জন্য প্রাইজ বন্ড রেখেছি প্রাইজ বন্ড তোমরা জানো যারা পিছনে আসো প্রাইজ বন্ড এটা ব্যাংক থেকে নিতে হয় এটা একটা টাকা টাকার মতোই মানে প্রাইজ বন্ডটা কিনলে তোমার টাকায় থাকলো যেদিন তুমি যাবা ব্যাংকে ওইটা জমা দিলে সঙ্গে সঙ্গে তোমাকে ওই সম পরিমাণ টাকা দিয়ে দেবে এর এর পাশাপাশি আরেকটা বিষয় আছে যে এখানে লটারি হতে থাকে প্রতি মাসে মাসে লাখ ভালো হলে ওই লটারিতে নামটা যদি লেগে যায় তাহলে তো হয়েই গেল তো এই জন্য আমরা কি তাদের জন্য কোনো উপহার না কিনে আমরা প্রাইজ বন্ডের চিন্তা করেছি তো প্রাইজ বন্ডও আছে তো আমরা এই পর্যায়ে তাদেরকে আমরা সম্বর্ধিত করবো সম্বর্ধনা জানাবো এখন ক্রেস্ট দেওয়া এবং ফুল দেওয়ার মধ্য দিয়ে তো আমি তোমাদেরকে আহ্বান জানাবো যে তোমাদের আমরা অভিভাবককে আসতে বলেছি যে মা রত্ন গর্ভা মা গর্বিত পিতা তো আচ্ছা এর এবারে আমরা জান্নাতির জন্য ক্রেস্ট দিয়ে দেব ক্রেস্ট ম্যাডাম আপনি দিয়ে দেন আপনি আমাদের আজকে অতিথি একটু সামনে মা সহ না মা সহ হ্যাঁ একটু জোরে করতালি প্রাইজ বন্ড হ্যাঁ প্রাইজ বন্ড ম্যাডাম প্রাইজ বন্ড আছে ওখানে এবং প্রাইজ বন্ড করছি তো আমরা এ পর্যায়ে
অনুরোধ করছি আমাদের পুষ্পিতার মাকে সামনে আসার জন্য। রত্ন গর্ভা মা নিচ্ছেন। কাজী রাশেদা বেগম প্রধান শিক্ষক কুন্দপুকুর প্রাথমিক বিদ্যালয়, তাকে আমরা একটা মহামূল্যবান মহামূল্যবান সম্পদ দিচ্ছি, সর্বকালের মহামূল্যবান একটি বোন। এবং প্রমোদ রায় সহকারী শিক্ষক কুন্দপুকুর প্রাথমিক বিদ্যালয়, মহামূল্যবান সম্পদ বই। আব্দুর রহিমকে আব্দুর রহিমকে ফুল দিয়ে স্বাগত জানাই। আপনিও আছেন, আপনি আছেন, ছবি নিচ্ছি না নাই দেখো। সম্মাননা ক্রেস্ট বাপ ছেলে একসঙ্গে নিচ্ছেন। এবং আমরা যে সাকিব রয়েছে, সাকিবের পক্ষে আপাতত আমাদের জয়েন্ট স্যার নিয়ে রাখুক, এটা কি বলো তোমরা? সাকিব পরে স্কুল থেকে নিয়ে যাবেন। আরেকটা হচ্ছে টেস্ট পরীক্ষায় আমাদের যে এবারে বিদায়ী বন্ধুরা যারা আছে, টেস্ট পরীক্ষা যারা যে ফার্স্ট হয়েছে, শ্রেণী শিক্ষক সুমন স্যার নাকি আগেই কথা দিয়ে দিয়েছিলেন, কথা দিয়েছেন যে ফার্স্ট হবে তার জন্য একটা পুরস্কার দেবেন উনি। তো সুমন স্যারের পক্ষ থেকে একটা পুরস্কার, প্রথম হয়েছে কে, চলে আসো। নাম আশামণি আক্তার, আশামণির উপর আমাদের অনেক আশা। হ্যাঁ আচ্ছা আশামণি চলে আসো। এটা শুধু এদের জন্যই না, আগামীতে যারা টেস্ট পরীক্ষা যারা ফার্স্ট হবে, আমি আগামীতেও আমার পক্ষ থেকে তাকে আমি 500 টাকার একটা পুরস্কার দেব। এই পুরস্কারটা আশামণি হেড স্যার এবং সহকারী হেড স্যারের হাত থেকে নেবে। শিক্ষার্থীরা দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা উপহার নিয়ে আসছে এবং সেই সাথে দশম শ্রেণীর শ্রেণী শিক্ষকের জন্য একটা উপহার নিয়ে আসছে, এটা তোমরা দিয়ে দেওয়া হবে। যারা পরীক্ষার্থী, আমি হয়তো পরে বক্তব্যের সময় একটু বলবো, যারা পরীক্ষার্থী তাদেরকে আমি বলেছি যে এবারে যদি আমরা তো কি 5টা GPA 5 পেয়েছি, সামনের বছর যদি 10 কিংবা তার বেশি GPA 5 পাওয়া হয়, একদম হই হুল্লোড় করে আমরা সংবর্ধনা দেব এবং আমরা বড় মাপের কোনো ব্যক্তিকে নিয়ে এসে তাদেরকে হই হুল্লোড় করে সংবর্ধনা দেব। GPA 5 প্রাপ্তদের মধ্যে তাদের অনুভূতি প্রকাশ করার জন্য প্রথমত জান্নাতি আক্তারকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। শুভকামনা জানাই।
তোমরা হচ্ছে ভালো কিছু রেজাল্ট করো, কুন্দপুরে উচ্চ বিদ্যালয়ে নাম উজ্জ্বল করো, এবং হচ্ছে নতুন আমরা তো পুরাতন ছিলাম তোমাদের জায়গা ছেড়ে চলে গেছি। রবীন্দ্রনাথের ভাষায় বলতে হচ্ছে ঠাই নেই ছোটরে তরি, তো আমার সোনার ধারে গেছে ভরি। গত 5 বছর যখন স্কুলে ছিলাম তখন এইখানটায় বড়িত ছিলাম, তখন সারা শুধু আমাদেরকেই হচ্ছে গ্রহণ করছিল। এখন যখন GPA 5 বা একটা রেজাল্ট হতো আমি এনে দিয়েছি, তখন হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে কৃতিত্বের সহিত বের হয়েছি। কিন্তু হচ্ছে তার এই আমাদের হচ্ছে অর্জনটাই হচ্ছে এই স্কুল হচ্ছে নিছে, আমাদেরকে নেয়নি। হচ্ছে এরকম হচ্ছে তোমাদের প্রত্যেক ব্যাচেরই হচ্ছে এরকম কৃতিত্বকে চিনতে হবে, কুন্দপুর উচ্চ বিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে হবে। তোমাদের অনেক শুভকামনা জানাই। আর হচ্ছে আমাদের কুন্দপুর উচ্চ বিদ্যালয়ের স্যারগুলো হচ্ছে আমাদের অনেক প্রিয়। সুমন স্যার যখন হচ্ছে আমার কথা বলতেছিলেন তখন আমিও কান্না করে ফেলছি, আমার অতীতের অনেক কথা মনে পড়ে যাচ্ছিল। স্কুলের স্যারগুলো হচ্ছে কত কত যে আদর স্নেহ করছিলেন আমাদের, বললেই হচ্ছে অনেক আবেগপ্রবণ হয়ে যায়। কিন্তু হচ্ছে নতুন গতকালকে হচ্ছে মেডিকেলের রেজাল্ট বের হয়েছিল, আমি ভাবছিলাম যে একদিন হচ্ছে আমাদের এরকম রেজাল্ট বের হবে, আমাদের জন্য দোয়া করবো, করবার জন্য আমরা হচ্ছে কুন্দপুর জেলার নাম উজ্জ্বল করতে পারি এবং হচ্ছে একটা ভালো জায়গায় যেতে পারি। ধন্যবাদ সবাইকে। তার অনুভূতি প্রকাশ করার জন্য এবারে GPA 5 মধ্য থেকে অনুভূতি প্রকাশ করবে আব্দুর রহিমকে তার বক্তব্য দেওয়ার জন্য বা অনুভূতি প্রকাশ করার জন্য বিশেষ ধন্যবাদ আছে। সহকারী শিক্ষক এবং উপস্থিত আমার ছোট বোনেরা এবং ভাইয়েরা, তোমাকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও আদাব। আসলে কি বলবো জানি না, অনেক ভয় পাচ্ছি, এক্সপিরিয়েন্স অনেক কম, তো এখানে দাঁড়ানোর শক্তি হয়তো নেই, হয়তো ভালো স্টুডেন্ট হয়েছি কিন্তু জিনিসটা যে কতটা কঠিন তা এখানে আসলে বোঝা যায়। আসলে আচ্ছা তোমাদের কথা আগে বলে নাও, আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে এই অনুষ্ঠানে আমাদের এইভাবে আমন্ত্রণ জানাবে আমি স্বপ্নে ভাবিনি, ভাবছিলাম এইভাবে এইভাবে আসবে, এইভাবে বিদায় দিবে শেষ। আগে জানতাম না যে এরকম করে টেস্ট দেওয়া হয়, পিতা মাতাদের আমন্ত্রণ জানা হয়, এটা দেখে আমি অনেক আনন্দিত। আমি তোমাদেরকে বলবো ভালো কিছু করতে, কেউ কি বলতে পারবে আজকে আমরা 4 জন এখানে আসছি কেন, কে কি বলতে পারবে? এ প্লাস যাকে বলে ভালো কিছুতে রেজাল্ট, এখানে কিন্তু সবাই আমাদের ফেলেরা সবাই আসতে চাইছে কিন্তু কেউ পায়নি, শুধু আমরা 4 জন আসছি। এর মানে হচ্ছে সম্মান নিজেকে অর্জন করতে হয়, সম্মান তোমাকে কেউ কখনো দিবে না। তুমি তোমার কতটুকু তুমি সম্মান ছাত্রের কাছ থেকে বাবা বন্ধুদের কাছ থেকে বাবা, তোমাকে সেটা নিজেকে অর্জন করতে হবে, কেউ তোমাকে সম্মান শিখিয়ে দেবে না। ভালো কিছু করো, দেখো হচ্ছে ভালো করলে কতটা পিতা মাতা খুশি হয়, ছাত্ররা সারা খুশি হয়। স্কুলে খুব কম আসতাম, স্কুলে একদম অ্যাটেন্ডেন্স আমার খুব কম ছিল, তবু স্যারদের প্রতি ভালোবাসা একটু কম ছিল না, প্রতিটি টিচারকে সম্মান করি। আমি বলবো ভালো কিছু করার জন্য ভালো করে বই পড়ো। মফৎসলের কথা একটা মনে পড়ছে যে বইয়ের বাইরে কখনো কোনো প্রশ্ন আসবে না, বই বললে
এমন কোনো প্রশ্ন প্রশ্ন নাই যে তোমরা করতে পারবে না। বইটা খুঁটিনাটি করে পড়ো, এক্সাম হলে গিয়ে ভয় পাবো না, কেউ ধৈর্য হারাবো না, আর টিচার কখনো খারাপ হয় না। আমরা যদি তাদের সাথে ভালো ব্যবহার করি তারা আমাদেরকে ভালো ব্যবহারে দেখাবে, সেটা আমাদের উপরে ডিপেন্ড করতেছে। আর ভালো স্টুডেন্টদের কখনো আর কি খারাপ ব্যবহার করে না টিচারদের সাথে, এটা কি জানি। বলতে তো চাইছিলাম অনেক কিছু, কিন্তু মাথায় আসতেছে না কিছু, কি যে বলবো তোমাদের জন্য বলতে পারতেছি না। মনে হয় তো হার্ট বিট অনেক বেড়ে গেছে। তবু বলবো ছেলেদেরকে বেশি ক্ষেত্রে বলবো যে ভাইয়ারা, তোমাদের উন্নতির পেছনে তোমার পিতা মাতা শুধু তোমাদের চোখ দূরে না, আরো চারটা চোখ থাকে। কষ্ট করে হলেও নিজেকে একটা সাফল্যের দায়ে পৌঁছে নিয়ে যাও, পিতা মাতাকে খুশি করো, কারণ লাইফটা অনেক কঠিন জিনিস। যখন এসএসসি লেভেলে ছিলাম তখন মনে হতো একটা ভালো কিছু করলেই এনা, কিন্তু যখন আমি কলেজে গেলাম দেখতেছি ফ্রেন্ড সার্কেলদের সাথে মিশতেছি, টিচাররা শুধু মোটিভেশন মোটিভেশন মোটিভেশন, কিসের ভালো করা, কেউ কখনো খারাপটাকে মনে করে রাখে না। ক্লাসের লাস্ট জনকে স্যার করার দিন মনে করে, করে কি ক্লাসের লাস্ট জন এখানে কেউ আসো, ক্লাসের লাস্ট জনকা কেউ কি আসো, তোমাদের কি কি স্যার মনে করে, কেন করে না? কারণ ভালোটাকে সবাই গ্রহণ করে, খারাপটাকে কেউ কখনো খবর নেয় না। আমাদের যেভাবেই হোক ভাবতেছি এখন সময়টা কিন্তু অনেক মূল্যবান, যে সময়টাকে যত বেশি কাজে লাগাবে, যত বেশি কাজে লাগাবে তার জীবনটা তত বেশি উন্নত। হয়তো ভাবতেছ সময় যাচ্ছে, যা যাওয়ার মতো যাচ্ছে, যখন বড় হবা নিজেরা যখন পিতা মাতা হবা তখন বুঝবা যে আসলে সময় মূল্য কী ছিল। যেমন আমাদের পিতা মাতা এখন বলে যে বাবা ভালো ঘর, আমরা ভালো ঘর করি নাই। আমার বাবা একজন অটো চালক, অটো চালায়। আমার ভাগ্য যে আমি এরকম পিতা মাতা পাইছি যে আমাকে পড়ায়, কিন্তু আমার বাবা কখনো বলে না যে এটা প্রাইভেট কর, ওখানে যা, এটা কর, বই পর, কখনো বলেনি পিতা মাতা। কখনো খোঁজখবর আনেন পড়াশোনা কীরকম, কোনোদিন স্কুলে আসেনি, কেউ চিনিও না আমার পিতা মাতাকে। কিন্তু বলতো আমাদের তো উচিত তাদের মুখটাকে উজ্জ্বল করা, পিতা মাতা শুধু একটা চাওয়া, পিতা মাতা তোমার উন্নতির পিছনে কখনো টাকা চাবে না, কখনো কিছু চাবে না প্রতি দেন, তাদের একটা গর্ব যে আমার সন্তান সুখে থাক। আমরা একদিন পিতা মাতা হব, তখন যদি কেউ লাইফে উন্নতি করতে না পারো তখন বুঝবা যে আসলে লাইফে কি ভুলটা করছি আমি। সো সময় থাকতে সময়ের মূল্য দাও, সময় যদি চলে যায় ফিরে আসবে না। আমি আশা করি তোমরা ওখানে অনেক সাইন্স অনেক ভালো স্টুডেন্ট আছো। স্যার যেমন বললো যে আমরা পাঁচজন পয়সা আমাদের পার্টি দেয় নি, তোমরা দশজন পাবে তোমাদের পার্টি দিবে, এটা কিন্তু আমাদের প্রতি অন্যায়। তারপরে আমরা করবো যদি স্যার আমাদের আমন্ত্রণ জানাইছে, স্যার আমাদের আমন্ত্রণ জানাইছে, জানি না বলবে কি না, হয়তো আশা করি বলবে, কারণ আমাদের ভুলে যাওয়ার স্যার নাম। আমি তোমাদেরকে বলি যে পরীক্ষায় কখনো কারোর সাথে কেউ হিচা করবে না। তুমি যখন একে অপরকে দেখাবা বাড়ি আসবা, মনে মনে ভাববা যার দেখাইছি, মনের মধ্যে যদি কিছু একটা শান্তি লাগে, আর তুমি হিংসা করো যে আমি দেখাই নাই, তখন শান্তিটা পাবা না। আমি তোমাদেরকে বলি ইচ্ছা হলে কিন্তু কখনো ভয় পাবা না, ভবিষ্যৎটা গড়ে নাও, আর সম্মানিত হতে চাইলে ভালো কিছু করো, যে সে কেউ তোমাকে সম্মান দিতে আসবে না। আর আমার জন্য দোয়া করবো আমি যেন আমার লক্ষ্যে পৌঁছে দিতে পারি। আমার মাতা পিতার জন্য দোয়া করবো, তারা অনেক অসুস্থ। আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি, তাদের জন্য হলেও আমাকে কিছু একটা করতে হবে।
বক্তব্য না বাড়াই সবাই ভালো করে পরীক্ষা দাও আমাদের চোখে দোয়া করিও সবাই আসসালামু আলাইকুম আব্দুলকে তার অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ সজিনি আপনাকে এবার যাই বিদায়ী শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবে শিক্ষকদের মধ্য থেকে সুমন স্যার ভোগ সুন্দর করে বিদায়ের পর মৃত্যু বা ভোগ সময় মানে বিচ্ছেদের পর শুধু সময় পর আজকে 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও 2023 সালের সামনে উপস্থিত আমরা এই স্থান পরিবর্তন করে আরেক স্থানে যাবো নতুন কিছু নিয়ে আসবো আমাদেরকে আজকে রাজস্থান থেকে আমি সমস্যা তোমাদের তোমাদের যে চেষ্টা তোমাদের যে মনের চেষ্টা মনের জন্য চেষ্টা করে আমি সমস্যা তোমাদের গান্ধী দিচ্ছি তোমরা যেখানে যেতে চাও ভালো কর্ম করতে গেলে সমাজের জন্য কিছু করতে গেলে দেশের জন্য কিছু করতে গেলে পড়াশোনা করতেই হবে পড়াশোনার বিকল্প তোমাদের সামনে এসেছে পরীক্ষা তোমরা কোনো সময় নষ্ট করবে না একটা রুটিন অনুযায়ী এর আগে আমি তোমাদের সাথে কথা বলেছিলাম একটা রুটিন আছে অনুযায়ী পড়াশোনা করতে আমি মনে হয় যে তোমরা সেভাবে পেয়েছো আমি আশা করবো তোমরা ভালো করে আসা করতে চাই পড়াশোনা করতে হবে এবং ভালো করতে হবে তোমরা যদি মনে করো যে আমরা তোমাদেরকে কিছু না কিছু দিয়েছি তো তোমরা তো জানো কেউ কিছু দিল তাদেরকে বিনিময় কিছু দিল তোমরা যদি মনে করো যে সারা একটা কালো অক্ষর দিয়েছে সেই বিনিময়ে সেই বিনিময়ে আমরা চাইবো তোমরা সবাই ভালোভাবে থাকো তোমরা সবাই জিবিয়ে থাকো তোমরা যদি সত্যি মনে করো যে সারা একটা কালো অক্ষর কাম রয়েছে তাহলে অবশ্যই তোমরা
এই বিনিময় তোমরা যে ভাগ নিয়ে আসো অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে। স্যার আমি একদিন আসিনি, আপনি আমাকে বাড়িতে ফোন দিলেন, বাড়িতে ফোন দিয়ে আমার বাবা মার সাথে ঘরে নিলাম, তোমরাই আমাদের অস্তিত্ব, তোমরা আসো, তোমরা আজকে আসো বলে আমাদের এই কুতুবপুর স্কুল উচ্চ বিদ্যালয় রয়েছে, তোমরা আজকে আসো বলে আমরা এই কুন্দপুর উচ্চ বিদ্যালয় স্থাপন রয়েছে। শুধু আমরা নয়, এই কুন্দপুর উচ্চ বিদ্যালয় এই প্রতিষ্ঠানটিও রয়েছে। তোমরা আজকে থাকবা না, আজকে তোমরা সবাই তোমরা যদি খারাপ রেজাল্ট করো, আগামী দিনে আমাদের আমরা যারা শিক্ষকরা আছি আমাদের সবাই দেখুন বন্ধ হয়ে যায়। তোমরা যখন ভালো রেজাল্ট করো তোমাদের দিয়েই আমি সুমন স্যার, আমি আয়ুব স্যার, আমি সরিন স্যার তোমাদের দিয়ে আজ প্রকাশ। তো তোমরা কি বুঝতে পারো এই উত্তরটা যে একটু অমনোযোগ হয়ে যাবে কেন বলা দিন, একটু পড়াশোনা কম হয়ে গিয়ে কেন আমরা মন না করতে হবে বারবার কেন বলি তারা পর পড়া করো, তোমরা কি বুঝতে পারো, তোমরা কি বুঝতে পারো তোমরা একটা উপায় করা দিন, কারণ তোমরাই হচ্ছে আমাদের অস্তিত্বের কারণ। তোমরা ভালো রেজাল্ট করবে, তোমরা এগিয়ে যাবে, আমাদের ভিতরে একটা স্পন্দন সিস্টেম বর্তমান যখন এসএস পরীক্ষার রেজাল্ট বাড়ি হলো আমি সবাইকে যারা জিতে থাকতে এসে তাদেরকে সবাইকে রেজাল্টটা দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। সরকার থেকে যখন বললাম আমি চাই আমার সব ছাত্র ছাত্রীরা এভাবে কান্না করতে এই কান্নায় রয়েছে। আমি চাই সবাই তোমার ভালো বিচার করবে, সবাই ভালো চলে যাবে। আমার স্কুলে আমার এখানে যারা সাজা আছে তোমাদের পিতা মাতা আছে সবাই মিলে বুঝতে হবে সবাই করতে হবে, পড়াশোনা করতেই হবে, যেটা তুমি হতে চাও সেটা তুমি হতে পারবে যদি পড়াশোনা করে করতে। আমি শুনেছি গাড়ি পড়াশোনা করতে হবে ভালো করে করব, সামনে পরীক্ষা মেলার পর চালাবো না, খুব মনোযোগ সহকারে করবো। ধন্যবাদ সবাইকে, আমার বক্তব্য এখানে শেষ করছি। এবারে
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবে আজকের অনুষ্ঠানের অতিথি কাজী রাশেদা বেগম। ম্যাডামকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কুন্দুপুকুর উচ্চ বিদ্যালয়ে 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও 2023 সালের জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত কুন্দুপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সম্মানিত কুন্দুপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, ম্যানেজিং কমিটি বৃন্দ ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সামনে উপবিষ্ট বিদায়ী 2024 সালের এসএসসি পরীক্ষার্থী, বিদায়ী কি বলবো ছাত্রছাত্রীরা ও বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা সবাইকে শ্রেণীমতো আমার সালাম, আসসালামু আলাইকুম। আর হিন্দুদের আগা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এতক্ষণ থেকে আমি অনেকের বক্তব্যের মাঝে অনেক কিছুই জানলাম, তোমাদেরকে অনেক স্যার এবং অনেক যারা বিদায়ী শিক্ষার্থী তাদের বক্তব্যে বলেছ, তো অনেক দিক নির্দেশনামূলক কথা অলরেডি হয়ে গেছে। আসলে অনেকক্ষণ থেকে গাদাগাদিভাবে এতগুলো স্টুডেন্ট, 700 স্টুডেন্ট বসে আছে, তোমরা ধৈর্য ত্রুটি হওয়ারই কথা। আসলে এত বসে বসে শুনতে আর কার ভালো লাগে। তারপরও বলি, সামনে চলছে এসএসসি পরীক্ষা, এটা হচ্ছে তোমাদের জীবনের লক্ষ্যের প্রথম ধাপ। এই ধাপে তোমরা যে যত ভালো করবে তোমাদের ভবিষ্যৎটা ততই ভালো হবে। সবাই তোমাদেরকে, যেমন আজকে যে সংবর্ধনায় তিনজন যে উপস্থিত হয়েছে তাদের কাছেও তোমরা শুনলা যে ভালো রেজাল্ট করলে কেমন লাগে, ভালো রেজাল্ট করলে কি হয়। তো আসলে যেমন সে যদি কাঁদতে কাঁদতে বলতেছিল এখান থেকে সে যেতে চায় না, আসলে আমি মজা করে বলতেছি, তোমাদেরকে যদি এখন স্যারেরা বলে তোমাদের কাউকে যেতে হবে না, তোমরা এখানেই থাকো, তোমরা কি থাকবা? কখনো কেউ থাকবে না, কারণ জীবন কারো থেমে থাকে না, স্টেপ বাই স্টেপ পার করতেই হবে, যেতেই হবে নিজের যোগ্যতায়। এখন তুমি যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল পাবে। আমরাও ছোটবেলায় আমরা এভাবে ক্লাস 5 এসএসসি, তারপরে তোমার আমি 88 সালে এসএসসি পাস করছি নীলভবানী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে, তারপরে গেছি পরীক্ষা দিয়েছি অনেকখানি ভর্তি হওয়ার জন্য, কিন্তু আসলে দুর্ভাগ্য তখন সিট নিয়ে অনেক পরীক্ষা দিতে হয়, তোমাদের মতো এখন মানে অনলাইনে আবেদন করলে লটারির মাধ্যমে চান্স হয়, এটা আমাদের সময় ছিল না। তোমাদের যখন এখন যেমন একদিনে একটা পরীক্ষা মাঝখানে বন্ধ, কিন্তু আমাদের সময় সকালে ফার্স্ট পার্ট, বিকালে সেকেন্ড পার্ট, এভাবে পরীক্ষা দিতে হয়েছে। আমরা তোমাদের যে অনেক বেশি কষ্ট করছি, যাই হোক পরিশ্রম করছি, বোধহয় আজকে এই পর্যায়ে আসতে পারছি। তবে লক্ষ্যটা তোমাদের নির্দিষ্ট করে নিতে হবে, লক্ষ্যের মধ্যে অটুট থাকতে হবে, তাহলেই তোমরা তোমাদের সাফল্য পারবে। তবে এখন তোমাদের কেরিয়ার নিয়ে চিন্তা করার সময়, অন্য কোনো পাশে দেখার সময় নয়। তো যাই হোক, পরীক্ষার সময় মনোযোগ দিয়ে এখন যেহেতু যে কয়দিন আছে রিভাইজ দিবে, বানানগুলো দেখবে, বাবা মায়ের থেকে শুরু করে ছাত্রের সবার কথা মেনে চলবে, পরীক্ষার হলে চেঁচামেচি করবে না, একে অন্যকে অবশ্যই সহযোগিতা করবে। কারণ দেখা যায় যে একটা নাম্বার কিন্তু অনেক মূল্য, হাফ নাম্বারেরই কিন্তু অনেক মূল্য। কেউ যদি কাউকে একটু সহযোগিতার মাধ্যমে যদি রেজাল্টটা ভালো হয়, তাহলে তোমাদের সুনাম, তোমাদের বাবা মার সুনাম, এই বিদ্যালয়ের সুনাম। আর একটা কথা, এখানেই ক্লাস 6 থেকে এসএসসি বিদায় নিচ্ছ, এ পর্যন্ত যত স্টুডেন্ট আছো তার মধ্যে আমার মনে হয় 60% বা 80% স্টুডেন্ট কিন্তু আমাদের প্রাইমারিতেই পড়ছিলা, পড়ো নাই? এই যে যেমন আমার নাম অত মনে নাই, সকাল আছে, আশামণি আছে, মিম আছে, এরকম অনেক আছে, আসলে আমাদেরও নাম মনে থাকে না। কিন্তু একটা দুঃখের বিষয়, মাঝে মাঝে খারাপ লাগে যে প্রাইমারিতে পড়ছো সে যদি তুমি বক্তব্য দিলা, এখানে তোমার দুইজন হেড স্যার, আমি স্যার আছে, তো একবারও বললাম না, একবারও বললাম না যে দোয়া করি না, তো দোয়া করি দাদা বলো, তাহলে ভালো লাগতো। হ্যাঁ, দোয়া তো অবশ্যই করবো, তোমাদের সকলের জন্য দোয়া থাকবে একেবারে, মানে যত মানে 100% ভাবে দোয়া করবো, 1% কম নাই, ভালোবাসা দোয়া চলতেই থাকবে না। কিন্তু তারপরও বলতে হয়, এটাই হচ্ছে তোমার কি বলবো সামাজিকতা, ঠিক আছে? আমরা তো
চলতি পথে দেখি আমি আমি 13 সালে এখানে আসছি আমার 10 বছর হয়ে গেছে তো যাই হোক আমি রাস্তাঘাটে যখন দেখি অনেক অনেক বাচ্চা যা যা যেই আমাদের ক্লাস 5 পাস করলো 6 7 এর রাস্তা দেখালে সালামও দেয় না বলেও না ম্যাডাম কেমন আছেন কেউ আমি সবার কথা বলি না কেউ কেউ বলে কেউ কেউ বলে না তারপরেও আমরা মনে কিচ্ছু নেই না এটা হচ্ছে পারিবারিক শিক্ষা এটা হচ্ছে সামাজিক শিক্ষা এটা আমাদের করতে হবে জানতে হবে আমি বলবো বলে দেখে করবে না হলে করবে না লেখাপড়া তাহলে লেখাপড়ার উদ্দেশ্য কি দিলে লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে আচরণিক পরিবর্তন আমরা ছোট বড় সবাইকে স্নেহ করবো সম্মান করবো চলতি পথে কেউ কষ্টে থাকলে তাদেরকে যতটুকু পারি কথা দিয়ে তাদেরকে সহযোগিতা করবো যাই হোক আমি আর কথা বাড়াবো না আরো অনেকেই অনেক বক্তব্য রাখবে তো আমার তোমাদের জন্য মানে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা দোয়া আশীর্বাদ রইল তোমাদের রেজাল্ট ভালো হোক আমি যদি আগামী 25 সালে এখানে থাকি কারণ আমার এবারেই আমি অনলাইনে আবেদন করবো আমি আর এখানে থাকতে যাচ্ছি না শহরে ঢুকবো আর মাত্র আমার 7-8 বছর চাকরির বয়স আছে রিটায়ার করবো আমি তো তোমরা দোয়া থাক করিও আমার জন্য আমি যেন আমার বাকি জীবনটা যেন সুস্থ থাকি আমার কর্মজীবন আমি শেষ করতে পারি তবে হ্যাঁ একটা পারিবারিক কথা বলি আমি যেমন আমার কিন্তু এক ছেলে এক মেয়ে ছিল ছেলেটা আমার 12 সালে মারা যায় তখন সে ক্লাস 2 তে পড়তো আর আমার একটা মাত্রই মেয়ে সে তোমাদের মতোই মানে এখন সে MBBS কমপ্লিট করছে ইন্টার্নশিপ করতেছে আমিও দোয়া করি তোমরা এরকম ডাক্তারি লাইনে পড়ো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ো ভালো ভালো লাইনে পড়ো ভালো ভালো জায়গায় পড়াশোনা করে নিজের নিজের বাবা মাকে কখনোই খারাপ ব্যবহার আচরণ করবা না একটু রাগ হয়েও বাবা মাকে কষ্ট দিবা না কারণ মায়ের পদতলেই সন্তানের বেশ বাবা বন্দুকের গুলি নিশানা চ্যুত হতে পারে কিন্তু মায়ের দোয়া কখনো চ্যুত হয় না লক্ষ্যগ্রস্ত হয় না তো যাই হোক আবার সবাইকে শুভেচ্ছা এবং সুস্থতা কামনা করে এবং দোয়া রেখে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে এই কুন্দুপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় সহকারী শিক্ষক মহোদয় এবং ম্যানেজিং কমিটি বৃন্দ সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষিকা উপস্থিত আছেন ছাত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এখানে সম্মানিত এবং বিদায়ী ছাত্র এবং ছাত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আবার আজকে আমরা একসঙ্গে সম্বর্ধনা দিচ্ছি আবার বিদায়ও দিচ্ছি এখানে একটা কাজ আছে যাদের সম্বর্ধনা দিচ্ছি তাদের দেখতেছে দেখতেছে এখানকার বিদায়ী ছাত্র এবং এখানে বাতায়নরত ছাত্রছাত্রীরা আমি এই বক্তৃতা দিবার আমার এত অভ্যাস নাই এখন দিবারও লাগে দু একটা কথা বলি এখানে তোমরা জানো আমরা যখন আমি প্রায় 45 বছর আগে এরকম বিদায় হয়েছে আমাদের বিদায় দিয়েছে আমরা তখন আমরা বিদায় দিয়েছি আর আজকে তোমাদের বিদায় দেওয়া আছে ওই বিদায় আর এই বিদায়ের মধ্যে অনেক পার্থক্য আছে তোমাদের যে আমরা বিদায় দিব এই বিদায় রাখছে তোমাদের চলার মধ্যে তোমরা কি করবা কোথায় যাবা তোমাদের মানে ইচ্ছা কি এইটা খুবই ভাবে তোমরা নিজে ভাবা এবং তার প্রমাণ এখানে এখানে দেখতেছো আবার 5 জন এসেছে আর আমি প্রধান শিক্ষক মহোদয়কে অনুরোধ করব জান্নাতি একটা কথা বললো যে আমাদের আজকে বিদায় দিয়েছে আমরা যখন উচ্চতর শিক্ষা উচ্চতর স্থানে কোনখানে ভর্তি হব বা কর্মজীবনে যাব তখন
আমাদের কিভাবে বিদায় দেওয়া হবে বা এইরকম সমর্থনা যদি থাকতো তাহলে ভালো হতো, অভিহিত পাইলে আরেকটু। আমি প্রধান শিক্ষক মহোদয়কে সবিনয় অনুরোধ করব, যারা আজকে আমাদের কাছ থেকে গ্রেস নিল তারা হচ্ছে দুই, তারা যদি ভালো প্রতিষ্ঠানে উচ্চশিক্ষায় যায় আমরা তাদেরকে দুর্নীতম খেতাব দিব। এই জন্য আমি প্রধান শিক্ষক মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করি, শিক্ষার্থীদের জন্য আমি একটি কথা বলতেছি। তোমরা জানো আব্দুল ভাই এবং জান্নাতুল কিছুটা এইদিকে দিয়েছে, তোমরা কি করবে সেটা তোমার কাছে। পরীক্ষা দিতে যাচ্ছ এখন এই যে ডিজিটাল যুগ, এখন স্মার্টে ঢুকে গেছে আমরা, কেউ কাউকে কোনো কানে ভর্তি করে দিতে পারবে না। নিজে নিজের যোগ্যতার বলে তোমরা ভর্তি হবে। আজকে আমাদের স্কুল থেকে এরা চারজন ভর্তি হয়েছে সরকারি স্কুলে, সরকারি কলেজে, আর বাকিগুলো হয়তো কেউ কালেক্টরে, কেউ মুর্শিদভঙ্গনে, কেউ নির্ধারণ করবো। তাই পরীক্ষার ব্যাপারে আমি কিছু কথা বলে শেষ করবো। আজকে তোমাদের অ্যাডমিট দেওয়া হবে, এই অ্যাডমিটটা ফটোকপি করে নিবা, এটা তোমার কাছে রাখবা, আর প্রত্যেককে রুটিনটা কাছে রাখবা। পরীক্ষার রুটিন এমন করে দেওয়া আছে, কমপক্ষে একদিন ছুটি আছে। যদি কোনো শিক্ষার্থী মনে করে, পরীক্ষার্থী মনে করে যে আমি এই একদিন বা দুই দিন এটাকে কাজে লাগাবো, তাহলে ওই এক মাস পড়াশোনা করে যে করতে পারেন এই একদিনে ইনশাআল্লাহ ভালো করে পারে, যদি মনে দিতে পারে। আর তোমাদের রুটিনটা কাছে রাখতে হবে, আর তোমাদের পরীক্ষার জন্য যেগুলো লাগে সেগুলো পূর্বে মানে কালকের মধ্যে সব রেডি করে রাখতে হবে। পরীক্ষা যখন দিতে যাওয়া আর প্রথম দিনে আমাদের সেন্টার হচ্ছে ছবিতলা, প্রথম দিনে তোমাদের অবশ্যই সেন্টার আধা ঘন্টা আগে পৌঁছিতে হবে, আধা ঘন্টা আগে পৌঁছিতে হবে অবশ্যই। সেই জন্য এইভাবে বাড়িতে বিমর্শন দিতে হবে জাতিরিক্ত হিসাবে, জাতিরে বাড়ি তার একেবারে কাছে হলে তার একটু, কিন্তু আধা ঘন্টা আগে পরিচয় নিয়ে পৌঁছিতে হবে এইটা মনে রাখতে হবে। আর তোমাদের পরীক্ষার যে প্রয়োজনীয় কাগজপত্র যেমন ফটোকপি, যেমন তোমার একদিন তারপর রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল এগুলো অবশ্যই সঙ্গে রাখতে হবে। এটা আমার ফটোকপি নিয়ে গেলে প্রথমে মেধাকুন্ড ফটোকপি নিয়ে যাবো না। পরীক্ষা রুমে তোমরা যাচ্ছ, তোমার পাশাপাশি অন্য স্কুলের ছেলেমেয়েও থাকবে, তোমাদের মনে রাখতে হবে তোমরা নির্ধারণ করবে তোমার কোন কলেজে ভর্তি হবে। তোমাদের মনে রাখতে হবে তোমাদের রেজাল্ট তোমাকে ভর্তি করাবে। আমরা কিন্তু মেট্রিক পাস করছি পরে পরীক্ষা দিয়ে ভর্তি করছি, ওই যুগের এই যুগ নাই, তোমাদের রেজাল্টে তোমাকে ভর্তি করাবে। এই জন্য পরীক্ষা যাতে ভালো হয় সেই চেষ্টাটা করতে হবে। পরীক্ষার রুমে তোমাদের নাক কান খোলা রাখতে হবে, আমরা কিছু কথাবার্তা শুনতে পাই। তোমরা পরীক্ষার রুমে এর ইন্টারভিউ ওকে করো, একে দেখানো ওকে দেখানো এরকম একটা ইয়ে থাকবে। পরীক্ষাতে তোমরা কিন্তু সবাই একে এত নমস্কার, তাহলে কোনো অসুবিধা আছে না। এই জন্য তোমাদের পাশে যা থাকবে তাদের সঙ্গে তোরা বন্ধুত্ব বাড়ি করবা। আর আপনি আমার একটা কথা বললো, ব্যবহার ব্যবহার হচ্ছে বংশের পরিচয়, ব্যবহারে তোমাদের আমাদের পরিচয়, আমরা যে কেমন শিক্ষক সেটা তোমার ব্যবহারে এখানে মিলবে। তোমরা যদি ওই হলে ভালো ব্যবহার করো বলবে যে কোন স্কুলের ছাত্র, যে কোন স্কুলের ছাত্রগুলো ভালো। আমার উদাহরণ আছে, 92 সালে পরীক্ষা দিছে রহিজুদ্দিন, ওই বড়বাড়ি ছেলে গভর্নমেন্ট স্কুলের মোস্তফা স্যার আমাকে বলছে যে আমি কতগুলো শিক্ষককে দেখেছি যে কুন্ডুপুকুরের ছাত্র পরীক্ষা দিতে দেখি না, ওই নকলের যুগে আমার ছাত্র কোনো নকল করে নাই, এক টানা লেগে লেগে পরীক্ষা দিছে।
উনি গর্বের সাথে আমাদের তাকে বলছেন যে আমি অনেক শিক্ষককে যাকে তাকে দিচ্ছি যে আমাদের এই সুন্দর করে ছাত্রাই দেখো কিভাবে পরীক্ষা দেয়। তা আমরা চাই তোমরা রয়েছে তুমি মতো হবে, তোমার রয়েছে তুমি মতো হবে, তোমার ব্যবহার হবে অন্য পাঁচজনের চেয়ে ভালো। আর তোমরা নিজেদের মধ্যে কখনো হিংসা হিংসা করিও না। এইটা কিন্তু আমার জন্য আমি শুনতে চাই না। ম্যাডাম বলছে তোমরা পরীক্ষা দিবা, আর পরীক্ষার এই যে এই খাতাটা আছে তোমার তোমার আছে উকিল, এইটা আছে উকিল, তোমরা যে পরীক্ষা দিব তোমরা যে খাতা কাটবা, তোমার আমি খাতা কাটি বাচ্চা খাতা কাটে তো খাতা কাটার জন্য যে আসে কলেজে আমি কত নম্বর দেওয়া, এইটা তোমার প্রতিনিধি করবে প্রতিনিধিত্ব করবে। এই খাতা যার ভালো হবে সে বেশি ব্যাপার, যে ওই যারা খাতা এক্সামিনার পরীক্ষককে যে সন্তুষ্ট করতে পারবে সে ভালো নম্বর পাবে। তাই প্রশ্নপত্র হয় প্রশ্নপত্র ভালো করে পড়ে প্রশ্নপত্র দিবা। শুনো তোমরা সবাই যে ভালো পরীক্ষা ভালো প্রিপারেশন নিচ্ছে তা না, কিছু কিছু আছে খারাপ করে প্রিপারেশন নেওয়া ছাত্র আছে, মানে পাঁচটা আঙ্গুলে এক রকম না, সেই জন্য কি করবো প্রশ্ন ক এবং খ এইটা অবশ্যই ভালো করে লিখবে। আর বার ঘর যদি না পাও উদ্দীপক দেখে লিখবে, কোন প্রশ্ন ছাড় দেওয়া যাবে না, ছাড়িয়ে আসা যাবে না, প্রশ্ন ছাড়িয়ে আসা যাবে না, ফাঁকা রাখা যাবে না, এটা পূরণ করতেই হবে। অঙ্কের অঙ্কের ক্ষেত্র তোমরা যদি যে রীতি না পাও তবুও ছবিটা এবং বিশেষ নির্বাচন পর্যন্ত লিখবে, আর তাই তো সবাই লিখবি না, কোনো কোনোটা তুমি মিস না যায়, তাহলে দেখা যাবে যে তোমরা সবগুলোতে সফলকাম হচ্ছ। তাই তোমরা পরীক্ষা ভালো করে দিবা। আগামীতে আমরা এবার পাঁচজন আমরা দুইজনকে বা আরো বেশি সবাইকে সম্মাননা দিতে চাই, এবং এই এই প্রস্তুতি নিয়ে তোমরা 15 তারিখে পরীক্ষা দিলে যাবো এই এই আশাটা আমরা ব্যক্ত করি। আর আমি কিছু বলবো না, মহান আল্লাহ পাক তোমাদের উপর সহায়ক তোমাদের প্রশ্নপত্র এই পূজা তৌফিক দান করুন, তোমার জন্য ভালো পরীক্ষা দিয়ে আবার আমাদের কাছ থেকে ফিরে দিতে পারো এই আশা ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি করতেছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি দ্বিজেন্দ্রনাথ রায় স্যার। সৃষ্টিকর্তার নামে শুরু করছি, শ্রোতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের অতিথি কাজীর আশাদা বেগম প্রধান অভিভাবক বৃন্দ, আমার সহকর্মী বৃন্দ, সবাইকে আমি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। আসলে শুনো তোমরা অনেকেই জানো যে আমার একটু বেশি কথা বলা অভ্যাস, আমি চেষ্টা করবো কম বলার, ঠিক আছে তো, কিন্তু যদি না শুনো বেশি করে বলবো বের হইতে দেবো না। আচ্ছা আসলে আমার বলার জায়গা নাই আর এই জন্য মাঝে মাঝে আমি ওখানে বসে থাকতে থাকতে একটু মন খারাপ হচ্ছিল যে আমি সভাপতির দায়িত্ব কেন নিলাম আজকে, সবার শেষে কথা বলতে হচ্ছে, তার কি বলবো সব তো শেষ হয়ে গেছে বলা। আচ্ছা তারপরে আমি একটু বলি, প্রথমে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি সম্বর্ধনা জানাচ্ছি আমাদের 23 সালে যারা জিপিএ 5 পেয়েছে পাঁচজন তাদেরকে তাদের পরিবারের সদস্যদেরকে সবাইকে আমি আবারও অভিনন্দন ও সম্বর্ধনা জানাচ্ছি, আরেকবার হাত তালি দিই তাদের জন্য। তো আমরা তাদের সম্বন্ধে শুনেছি তারা কঠোর পরিশ্রম করে এই ফলাফলটা করেছে, আর হচ্ছে এখানে কিন্তু তাদের বিষয়ে আর একটু বলি হবে, এরা দুই একজন বলছে স্যার বিদায় অনুষ্ঠান এবং সম্বর্ধনা কিন্তু যদি দেন একই দিনে দেবেন না, আমাদেরকে একটু স্পেশাল করে দিলেন, এটা বলছিল। অনেক সীমাবদ্ধতা আছে আমাদের, অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, তার পাশাপাশি হচ্ছে যে আরেকটা বিষয় যেটা জয়েশ্বর বললেন যে তোমাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি, সবাই দেখতেছে না পরীক্ষার্থীরা, বিশেষ করে পরীক্ষার্থীরা আছে,
তারাও তো অনুপ্রাণিত হবে। অবশ্য সেদিনও হয়তো, কিন্তু আজকে তারা ওই জায়গাটাতে বসে আছে পরীক্ষার্থীরা। তো ঠিক আছে, পরবর্তীতে দেখা যাক কিভাবে দেওয়া যায়। আর জহির স্যারের প্রস্তাবটা আমি একটু বলি, এটা দিয়ে শুরু করি। জহির স্যার প্রস্তাব দিয়েছেন যে তারা এখানে জিপিএ ফাইভ শুধু না, বৃহত্তর গণ্ডিতে ইউনিভার্সিটিতে বা ইউনিভার্সিটির পরে কর্মজীবনে যখন ভালো কিছু করছে এটা চেষ্টা করব। আসলে তো অনেক কিছু সীমাবদ্ধতা থাকে, এটা চেষ্টা করব। তবে হয় কি, যখন বৃহত্তর গণ্ডিতে তোমরা যাও তোমাদেরও একটা দায়িত্ব পড়ে, এই স্কুলটাতে তোমরা এমনিও আসবে, তোমাদের দেখে বাকিরা অনুপ্রাণিত হবে। যে সে বুয়েটে পড়ে, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সে ডাক্তারি পড়ে, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, এটা দেখে কিন্তু অনুপ্রাণিত হয়। তোমরা চলে আসবা, আমরা না হয় ভুলে যাবো, ভুলে যাবো না মানে হয়তো সম্বর্ধনার জন্য আবার ডাকতে পারবো না বা সামর্থ্য হবে না, কিন্তু তোমরা চলে আসবে। কি তোমাদের জন্য বাধা আছে এখানে? হ্যাঁ বাধা আছে। তোমরা এসে কি ওই রাস্তা ধারে আসিয়া কি কোনো শয়তানি করবে, ডিস্টার্ব করবে? তা তো না, একদম চলে আসবে বীরের বেশে, তাই না? বীরের বেশে আসবে, বীরত্ব তো এটা। এবং তোমরা আবার ফিরে আসবে, আমি এটা চাই। আমি গত গত বিদায় অনুষ্ঠানেও একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি ওই যে আবার আসিব ফিরে, এটা কার কবিতা? জীবনানন্দ দাশের। আবার আসিব ফিরে ধান সিঁড়ির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় সংকোচিত শান্তির দেশে, তাই না? তোমরা কি ফিরে আসবে না? তোমরা ফিরে আসবে, বীরের বেশে, শিক্ষার্থী হিসাবে নয়, কি হিসাবে? বীরের বেশে, শিক্ষক হিসাবে, শিক্ষা অফিসার হিসাবে, ডিসিএসপি হিসাবে, বা ডাক্তার হয়ে একদিন আসবা। স্যার আমি ফ্রি ক্যাম্পেইন করবো এখানে, স্যার স্যার এখানে আমার বন্ধুদের নিয়ে আসবো, আপনি জায়গা দেন, ব্লাড টেস্ট করবো স্যার ফ্রি, তাই না? আবারও আসবে তোমরা অবশ্যই, ক্ষমা নাই। ওই যে কে সেদুদিন কেউ বললো যে এটাকে অনেক মিস করবো, এটা মিস করবে ঠিক আছে, আমিও মিস করি, কিন্তু এটা প্রমাণও রাখতে হবে স্যার মিস করি, এই আসছি স্যার আপনাদেরকে মিস করি, আমি স্কুলের জন্য কিছু করতে চাই, ঠিক আছে? একদম বড় অফিসার হয়েছো স্কুলে, একটা কয়েকজনের মিলে একটা ভিত্তি চালু করি না কেন তোমরা? এখানে গরিব মানুষ আছে না, তোমরা এটা বলো, প্রায় প্রায় বলো, অনেকে শয়তানি করবে বলো, স্যার আমি খুব গরিব স্যার, শয়তানি করবে বলো অনেকে, তো অবশ্যই আসবা তোমরা, ঠিক আছে? আর ক্ষমা নাই, ক্ষমা নাই, ঠিক আছে? তোমাদের ক্ষমা নেই, আবার আসতে হবে বীরের বেশে, ঠিক আছে? তো যারা পরীক্ষার্থী তাদের জন্য বলি, তোমরা যাচ্ছ, এই যে স্যার বলছিলেন, সবাই বলছিলেন যে এখন হয়েছে কি নাম্বারটা ভালো লাগছে আমাদের, যদি আমি এবার একটু ভালো লাগছে আমাকে যে আমাদের স্কুলে বেশিরভাগ স্টুডেন্ট পাস করে এবার কিন্তু সরকারি স্কুলে ভর্তি, সরকারি কলেজে ভর্তি হয়েছে বেশিরভাগ জনে। আমি যাওয়া গেছিলাম তো, খেলা ছিল তোমাদের, যা মাত্র দেখি আমি বক্তব্য কি শুনবো, ওদের বক্তব্য শুনতে হয় ওরা গিয়ে দেখছে, ভালো লাগে, ঠিক আছে? এটা করতে হবে। আর অ্যাডমিট কার্ড তোমাদেরকে আজকে দেওয়া হবে, এটা স্যার বলছেন, অ্যাডমিট কার্ড ফটোকপি অবশ্যই করে রাখতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, গতবারের না গতবারের আগে বা 22 সালে আমি আবারও বলবো, হাবিবুর হাবিবুরদের জন্য যে আমাদের কি টেনশনটা হয়েছে, আমরা কিন্তু চেক করছি, তিনজন শিক্ষক, দুজন শিক্ষক এবং সকল বাবু সহ, হ্যাঁ শুনো, তোমাদের অ্যাডমিট কার্ডগুলো আমরা চেক করেছি, তারপরেও তো কথা থাকে, যদি তোমরা আজকে নেওয়ার পরে তোমাদের বিষয়গুলো দেখে নেবে, এখনো সময় আছে, আজকেও যদি কোনো ভুল ধরা পড়ে আমরা আজকে না পড়ে কালকে চলে যাব বোর্ডে। হাবিবুরের ব্যাপারে যে কষ্টটা হয়েছে, ও পরীক্ষা দিয়েছে আগের দিন, পরের দিন অ্যাডমিট কার্ড সংশোধন করা হয়েছে, এটা হয়, এটা হয় কতবার যে স্যারের মনে, স্যারকে অনুরোধ করছে বোর্ডের চেয়ারম্যানকে, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে, এইটা যেন করতে না হয়। আর একটা বিষয় বলি, আমরা শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, শুধু লেখাপড়া না, খেলাধুলাও করতে হবে। তোমরা জানো আমাদের স্কুলের একটা সুনাম আছে নির্ভবাড়িতে, এবং সবচেয়ে ভালো লাগে কি নির্ভবাড়িতে যখন মেয়েদের ফুটবল খেলাধুলা হয়, আমাদের মেয়েরা ওখানে জেলা টিম হিসাবে খেলে, উপজেলা টিম হিসাবে, পৌরসভার টিম হিসাবে খেলে, সেই কুন্দপুকুরের মেয়েরা, কিন্তু ছেলেদের টিমও দরকার,
কুন্দমুগরের ছেলে জাতীয় টিমে খেলতেছে, খেলতেছে না, শুনছো না তোমরা? জাতীয় টিমে খেলতেছে, সে আগে কুন্দমুগরের স্টুডেন্ট ছিল। আমি শুনেছি, জানি না, ওই যে সারা সেদিন বললো যে তার দীপক সে বছরে নাকি 40 লাখ টাকা তার কন্ট্রাক্ট আছে, 8 মাসে 40 লাখ। আমরা কেউ পাবো না সেটা, সারা জীবন এটা পাবো না, ঠিক আছে? সারা জীবনে এটা আমাদের দ্বারা সম্ভব নয়। তাহলে শুধু তারপর আমাদের বিউটির কথা যদি বলি, এখানকার বিউটি সে তো পৃথিবীর কোথায় কি 14 করোড়টা দেশ ঘুরছে, তো এটা করতে হবে, ঠিক আছে? তাহলে খেলাধুলা লাগবে। আর হচ্ছে কি, ওই যে সারানা বলছিলেন, আব্দুর রহমানও বলছে, বা সবাই আমরা চেষ্টা করছি যে আসলে আমাদের আচরণ, আব্দুর রহমান তো হচ্ছে কি আচরণ, আচরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। স্যার বলছেন যে আমরা আসলে কি, আমরা কিন্তু একটা স্কুলের আয়না, বাবা মার আয়না। আমি যে আচরণটা করব, আমি খারাপ আচরণ করলে সঙ্গে একদম দেখব এটা কার সোয়াবে, এটা কার বিরোধী, এটা কার ব্যাটার, তার বাবা কেমন। আর যদি ভালো আচরণ করি, অনেকে কানাকানি করবে, কানাকানি বলবে, কানাকানি না, কানাকানি বলবে বা আলোচনা করবে যে এই ছেলেটা এই মেয়েটা কে, খুব তো আছে, খুব বেশি দেখবে সালাম দেয়, উনি তোমার শিক্ষক নয় তো কি হচ্ছে, দেখবে সালাম, দেখবে সালাম দেয়। কোনোদিন দেখি নাই কোথাও অযথা দেরি করে, সুন্দর করে যাওয়া আসা করে, একদিন তোমাকে ডাকিও বলবে যে সৌরভ বাবা তোমার বাবা কে, তোমার মা কে, ও তুই অনেক বেটা অনেক বেটি, হ্যাঁ সেই তো করি। এই জন্যে তো বাবা তো খুব ভালো মানুষ। দেখো আমরা কিন্তু কি বাবা আপনার দর্পণ আয়না, পরীক্ষার হলেও কি হয়, তোমরা খারাপ আচরণ করবে একদম আমাদেরকে ফোন দিয়ে বলবে স্যার আপনার স্কুলে স্টুডেন্ট কি আচরণ, কিচ্ছু শেখার নেই। আর তুমি ভালো করি কি করবে, হ্যাঁ আচ্ছা। তা আমি আপনাকে কথা বাড়াবো না, অনেক দেরি হয়ে গেছে, আমি লাস্ট কথা বলবো। এই আমরা তোমাদের শিক্ষক না, তোমরা কিন্তু বলেছো যে স্যার আমরা শিক্ষকদের মিস করব, অনেক মিস করব, তাই না? আমাদেরকে ভালোবাসো তো, হ্যাঁ আচ্ছা। শিক্ষক আমরা গুরুও বলি, বুঝলি না, গুরু বলি। তা আমি কি তোমাদের গুরুর মধ্যে পড়ি, তাহলে গুরু দক্ষিণা যদি চাই, হ্যাঁ স্যারের কাছে কি চাইবেন, মানে এটাই আমার শেষ, আর বলবো না। এই করে যাও, শেষ করবো তো। আমি কি বলছি, গুরু দক্ষিণা চাইব, কি দক্ষিণা যে চাই, হ্যাঁ আচ্ছা। এই দক্ষিণা চাওয়ার আগে আমি দুইটা একটা প্রশ্ন করব, আমরা আমরা কোনটাকে ভালোবাসি, ভালো কাজটাকে না খারাপ কাজটাকে, আমরা কোনটাকে ভালোবাসি, হাসতে ভালোবাসি না কান্না করতে ভালোবাসি? তাহলে আমরা হাসবো, এই কাজটা করব, ঠিক আছে? আর কি কাজ করলে হাসবো, আচ্ছা অনেক কাজেই আমাদেরকে আনন্দ দিবে। তার মধ্যে আমি যেটা বলবো যে আমরা হাসবো মানুষের উপকার করার পর, মানুষকে উপকার করে যেন আমরা হাসতে পারি, মানুষের ক্ষতি করে কেউ যেন আমরা না হাসি। কি হাসবো নাকি, মানে মানুষের ক্ষতি করে একটু আনন্দ করে না, হ্যাঁ আনন্দ পায়, এটা এটা আবার বুঝছিস কি, এটা করবো নাকি? তাহলে আমরা হাসতে পারি, এই আমরা হাসতে পারি, এরকম কাজ করব। আমরা আমাদের বাড়িতে যে বাবা মা আছেন, দাদা দাদি আছেন, তাদেরকে আমরা সহায়তা করে হাসব, খুশি হব তখন, ঠিক আছে? তাহলে আমি কি চাইবো এখন, এই শুনো আমার গুরু গুরু দক্ষিণা চাওয়া হচ্ছে, আমরা আমরা হাসব কিন্তু মানুষের ভালো কাজ করে, মানুষের জন্য ভালো কিছু করে, ঠিক আছে? আর কাউকে অশ্রদ্ধা যেন না করি, বিশেষ করে আমি শিক্ষক, যেখানেই তোমরা কোনো শিক্ষককে দেখবে আমি বলছি কিন্তু সবাইকে সম্মান করবো, কিন্তু কোনো শিক্ষক যদি কোথাও তোমার সঙ্গে পরিচিত হয় তাকে সম্মান করবে, এইটাই আমার চাওয়া, গুরু হিসাবে এটাই গুরু দক্ষিণা। কি তোমরা দিতে চাও তো, হ্যাঁ তাহলে আমরা কি করবো, হাসবো কিন্তু মানুষের উপকার করে,
আর মানুষের ক্ষতি করে কেউ ভালো না। ঠিক আমরা এ পর্যায়ে পরীক্ষার্থীরা যাতে ভালো করে এই জন্য একটু দোয়া করবো। আমরা এই দোয়া পরিচালনা করবেন আমাদের সহকারী শিক্ষক জিতু লক্সাল। তো আমরা সবাই এখানে অংশগ্রহণ করবো, আর যারা অমুসলিম তারা ওই সময় নিজ নিজ ধর্ম মতে প্রার্থনা করবো, ঠিক আছে? তো আমার সব এলোমেলো হয়ে গেছে, আমি এখানেই শেষ করি। সবাইকে ধন্যবাদ, সবাইকে আমার শ্রেণীগুলোতে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وبإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد مجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আমরা সবাই যারা মুসলিম তারা হাত তুলে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রাব্বুল আলামিন আজকে কুন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের এই অডিটোরিয়াম হলে আল্লাহ তাআলা কুন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আল্লাহ তাআলা আমাদের সব সরকারি প্রাথমিক কুন্দপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সহ সকল শিক্ষক শিক্ষক মণ্ডলী আমরা এখানে উপস্থিত রয়েছে এবং সকল ছাত্রছাত্রী পরীক্ষার্থীবৃন্দ সহ আল্লাহ তাআলা আমরা সবাই তোমার দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলিকে খালি হাতে ফিরে দিও না। আল্লাহ তাআলা
মনের আশা কি বাসনা আল্লাহ তুমি জানো আল্লাহ তাআলা সবাইরা পরীক্ষার্থী পরীক্ষার্থীদের নিয়ে আল্লাহ আমরা তোমার দরবারে হাজির তলব করেছি আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার্থীদেরকে কবুল করে নাও আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়ে সফলভাবে ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও আমাদের এই উচ্চ বিদ্যালয়ের মুখ আল্লাহ তাআলা উজ্জ্বল করার তৌফিক দান করে দাও আল্লাহ সুনাম বৃদ্ধি করে দাও স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা বিন্দুকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন তাদেরকে সুস্থ থেকে সঠিকভাবে আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দান করার তৌফিক দান করে দিয়ে দাও আর যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরকে সুস্থ থেকে আল্লাহ তাআলা সঠিকভাবে পরীক্ষা দেওয়ার মতো তৌফিক দান করে দাও রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ তাআলা আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম যে সকল ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা রয়েছে আল্লাহ তাদেরকে তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দিয়ে দাও আল্লাহ তাআলা তাদেরকেও তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নাও বিশেষ করে আজকে আমরা যাদের জন্য হাজির তলব করেছি আমাদের পরীক্ষার্থী বিন্দু আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা ইয়ার যে সব রয়েছে ইয়ার সবটুকু বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ আরো এক পৌঁছায় দাও সুবহান রাব্বিকা বিজ্জাত মাইসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল